ঢাকার পর এবার ফুটবল একাডেমির কার্যক্রম দেশে ছড়িয়ে দিতে চায় ফুটবল ফেডারেশন সিলেট খুলনা ও রাজশাহীতে গড়ে তোলা হচ্ছে বাফুফে ফুটবল একাডেমি দেশের ফুটবলের সুন্দর ভবিষ্যৎ গড়তেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন বাফুফে ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়া মানিক ফুটবলের উন্নয়নে তৃণমূলের সংগঠক ও কোচদের প্রচেষ্টায় সারা দেশে কাজ করছে বহু ফুটবল একাডেমি যার মধ্যে ফুটবল ফেডারেশনের নিবন্ধনভুক্ত সংখ্যা বছর নিজেদের তত্ত্বাবধানে নতুন আঙে একাডেমির কার্যক্রম চালু করে বাফুফে মতিঝিলে যার প্রশিক্ষণ শুরু হয় নব্বই জন ক্ষুদে ফুটবলার নিয়ে এবার এই উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দিতে নতুন পরিকল্পনা ডেভেলপমেন্ট কমিটির আমরা রিকোয়েস্ট করছি যে ওনাদের জেলাগুলোতে এটা চালু করার ব্যবস্থা নেওয়ার জন্য তো ওনারা চেষ্টা করতেছে এটা পর্যায়ক্রমে হবে তিনটা ডিভিশনে করলে এখানে আমাদের লাইসেন্সারি আরও আঠারো জন পৌঁছে এখানে কাজ করতে পারবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সিলেট খুলনা ও রাজশাহীতে গড়ে তোলা হচ্ছে একাডেমি যেখানে আট থেকে দশ বছর এবং এগারো থেকে চোদ্দ বছরের কিশোরদের প্রতিটি শাখায় ছয় জন করে লাইসেন্সধারী কোচের তত্ত্বাবধানে দেয়া হবে প্রশিক্ষণ যখন একটা ছেলে ছোটবেলার থেকে ফুটবল চিনবে ফুটবল দেখবে এবং যখন ভালো ভালো জায়গায় যাবে তার ভিতরে একটা ড্রিম তৈরি হবে আপনি বাইরে স্কুলে পড়বেন আবার কলেজে ভর্তি হওয়ার জন্য ফাইট দিবেন খুব মুশকিল হয় যখন এই ফুটবল একাডেমির একটা ছোট ছোট দিকে আর একটু বড় হবে এলিট একাডেমি তারপর ন্যাশনাল একাডেমি রাস্তা কিন্তু একটাই বাস চেঞ্জ করতে হচ্ছে না ফুটবল ফর হেলথ এই স্লোগান সামনে রেখে তিন বিভাগে সাত আগস্ট থেকে শুরু হবে কার্যক্রম প্রতিটি শাখায় থাকবে চল্লিশ জন করে ফুটবল শিক্ষার্থী ডেভেলপমেন্ট কমিটির আশা এই একাডেমি ছড়িয়ে পড়বে দেশের চৌষট্টি জেলায় এই বিএফএফ একাডেমির মধ্যে যদি আমরা টুর্নামেন্ট করি তখন দেখবেন যে আপনি ওই দশ বছর এগারো বছরের মধ্যে আমরা ট্যালেন্ট প্লেয়ার পেয়ে যাব। তাইলে ওদেরকে আমরা পিক করে কিন্তু আমাদের সুদূর প্রসারী প্ল্যানিং যেটা দশ বছর পরে একটা ভালো প্লেয়ার হিসাবে আমরা তৈরি করতে পারবো মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা